আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আরেকটা প্রবলেম নিয়ে কাজ করব। আচ্ছা খেয়াল করি, এখানে আমার তিনটা সোর্স দেওয়া আছে, আমার চারটা ডেস্টিনেশন দেওয়া আছে। তিনটা সোর্স থেকে এই চারটা জায়গায় পণ্য পরিবহন করে নিয়ে যেতে হবে। আচ্ছা এখন বলা হচ্ছে এখান থেকে যখন আমি এই জায়গায় নিব, প্রতি ইউনিট আমার লাভ হবে 12 টাকা, এখানে হবে 18 টাকা, এখানে 6 টাকা, এখানে 25 টাকা। এভাবে করে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে লাভের পরিমাণ, কি প্রতি এককে লাভ কত সেটা দেওয়া আছে। এখন প্রশ্ন করা হচ্ছে কোথায় কি পরিমাণ পণ্য পরিবহন করলে লাভটা সবচেয়ে বেশি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা তাহলে খেয়াল করি, তাহলে আমার অবজেক্টিভ ফাংশন কি? প্রফিট, প্রফিট কম না বেশি? বেশি করব। তাহলে প্রফিট যদি বেশি করি তাহলে অবজেক্টিভ ফাংশনটা কি হচ্ছে? ম্যাক্সিমাম ফর্মে হচ্ছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করছি? ট্রান্সপোর্টেশন প্রবলেম। ট্রান্সপোর্টেশন প্রবলেমে কি হয়? অবজেক্টিভ ফাংশন মিনিমাম ফর্মে হয়, কিন্তু এখানে তো অবজেক্টিভ ফাংশন আমাকে ম্যাক্সিমাম ফর্মে রাখতে হবে। কারণ কি, যেহেতু প্রফিট করতে হবে, তার প্রফিট আমি কম করব না, আমি করব বেশি, তাহলে এখন একটা সমস্যা হয়ে গেল, তাই না? আজকে এই আমার প্রবলেমটা হচ্ছে এটা, ম্যাক্সিমাইজেশন কেস যখন হয় তখন এটাকে কিভাবে সলভ করতে হয় আজকে আমরা সেই নিয়মটাই শিখছি। আচ্ছা খেয়াল করি, এই যে ভিতরে যে অংশটা আছে, এই পর্যন্ত যে অংশ, এই অংশটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ফর্ম্যাট করছে, যেখানে তিনটা সারি চারটা কলাম। এই ফর্ম্যাটটা হচ্ছে তোমার কি প্রফিট ম্যাট্রিক্স। আমরা এই প্রফিট ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। কাজটা কেমন খেয়াল করো, এই প্রফিট ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যাটাকে খুঁজে নিব। আচ্ছা দেখি তো এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 25। ওকে এখন আমরা এই 25 নিয়ে কাজ করব। কী ধরনের কাজ? আমরা 25 থেকে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করব, ঠিক এই কাজটা করব। আচ্ছা দেখি এই কাজটা করলে কি হয়, এই ছকটা আমরা তৈরি করলাম, 25 থেকে 12 বিয়োগ করলাম 13, 18 বিয়োগ করলাম 7, 6 বিয়োগ করলাম 19, 25 থেকে 25 বিয়োগ করলাম 0, 25 থেকে 8 বিয়োগ করলাম 17, 7 বিয়োগ করলাম 18, 10 বিয়োগ করলাম 15, 18 বিয়োগ করলাম 7, 25 থেকে বিয়োগ করা হচ্ছে 14 বিয়োগ করলাম 11, 3 বিয়োগ করলাম 22, 11 বিয়োগ করলাম 14, 20 বিয়োগ করলাম 5 হলো। আচ্ছা এরপর কী করলাম, সাপ্লাই আর ডিমান্ড যেভাবে আছে ঠিক ওভাবে লিখে ফেললাম, তাহলে আমার কাজটা হয়ে গেল। এখন কি হলো, কি ছিল আর কি হলো? এই যে ভেতরে যে অংশটা ছিল এটা হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স, আর এখন যে অংশটা হয়ে গেল সেটা হচ্ছে লস ম্যাট্রিক্স। কি অর্থাৎ এই তিনটা সোর্স থেকে চারটা জায়গায় যখন পণ্য পরিবহন করব, প্রতি এককে তোমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে সে ক্ষতির পরিমাণটা বের হয়ে গেল। এখানে ক্ষতির পরিমাণ কত? 13 টাকা, এখানে কত? 7 টাকা, এখানে 19 টাকা, এখানে 0 টাকা। এইভাবে করে এগুলো সবগুলো হয়ে গেলো ক্ষতির পরিমাণ। তাহলে এখন এই অবস্থায় এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমার কি হচ্ছে, আমরা কি ক্ষতি কমাবো না বাড়াবো? ক্ষতি কমাবো। ক্ষতি কম হওয়া মানে কি হওয়া? প্রফিট বাড়া। তাহলে এই মুহূর্তে এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমার অবজেক্টিভ ফাংশন হচ্ছে কি? আমার লস। তো লস কি, কমানো না বাড়ানো? কমানো। তাহলে আমার অবজেক্টিভ ফাংশন কি হয়ে গেল? মিনিমাম হয়ে গেল। তাহলে কি করলাম, আমার ম্যাক্সিমাইজ ফরম্যাটে যখন ছিল সেটাকে মিনিমাইজ ফরম্যাটে নিয়ে গেলাম। কি করে? আমার প্রফিট ম্যাট্রিক্স থেকে বড় সংখ্যাটা চুজ করলাম, বড় সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করলাম, করে এটার একটা অপোজিট মিনিং দাঁড় করালাম। এটার মিনিং ছিল কি প্রফিট ম্যাট্রিক্স, আর এখন যেটা হলো সেটা হচ্ছে লস ম্যাট্রিক্স। ওকে এখন আমরা এটা কি করব, এটাকে সলভ করব। আমরা জানি এটাকে সলভ আমরা তিনভাবে করতে পারি, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড। আমরা জানি বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড সবচেয়ে ইফেক্টিভ, এই কারণে আমরা ওই মেথডকে অ্যাপ্লাই করব। ওকে পরে অংশে আমরা সেই কাজটাই করব। আচ্ছা একটু খেয়াল করি, আমার সাপ্লাই আর ডিমান্ড হচ্ছে ইকুয়াল, তাহলে এটা হচ্ছে একটা ব্যালেন্স প্রবলেম। তাহলে এই ব্যালেন্স প্রবলেমকে আমরা এখন বোগলস অ্যাপ্রক্সিমেশন মেথডে কী করবো, সেটাকে সলভ করব। তো সলভ করার নিয়মকে আমাকে পেনাল্টি বের করতে হয়, সারি বা কলামে পেনাল্টি বের করতে হবে,
কিভাবে করতে হয়, সবচেয়ে ছোট সংখ্যা আর ইমিডিয়েট বড় সংখ্যা চুজ করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে পেনাল্টি বের করতে হয়, হয় সেটা সারি অথবা কলামে। আচ্ছা দেখি কেমন। যেমন আমি সারিতে ফার্স্টে বের করছি, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে জিরো, ইমিডিয়েট বড় হচ্ছে সাত, তাহলে পেনাল্টি হচ্ছে সাত। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সেভেন, ইমিডিয়েট বড় হচ্ছে পনেরো, পেনাল্টি আট। বড় থেকে ছোটটা বিয়োগ করছি, সবচেয়ে ছোট সংখ্যা পাঁচ, ইমিডিয়েট বড় হচ্ছে ইলেভেন, পেনাল্টি হচ্ছে সিক্স। রোয়ের কাজ শেষ, এবার কলামের কাজটা করি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ইলেভেন, ইমিডিয়েট বড় হচ্ছে তেরো, তাহলে পেনাল্টি হচ্ছে দুই। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সেভেন, ইমিডিয়েট বড় হচ্ছে আঠারো, তাহলে পেনাল্টি হচ্ছে এগারো। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চোদ্দ, ইমিডিয়েট বড় সংখ্যা হচ্ছে পনেরো, তাহলে পেনাল্টি হচ্ছে ওয়ান। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে জিরো, ইমিডিয়েট বড় হচ্ছে ফাইভ, তাহলে পেনাল্টি হচ্ছে ফাইভ। এখন কি করতে হবে, এই পেনাল্টিগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে চুজ করতে হবে, সবচেয়ে বড়কে ইলেভেন করলাম। এখন কি করতে হবে, ঠিক ওই বরাবর যে কলামে যে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে যেটা ছোট সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি তো, ষাট আঠারো বাইশ, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ষাট, এই সেলকে আমরা সিলেক্ট করলাম। কি করতে হবে, এই সেল আমাকে একটা সংখ্যা অ্যালোকেট করতে হবে, সে সংখ্যাটা কোন কি, সাপ্লাই হচ্ছে দুইশো আর ডিমান্ড হচ্ছে তিনশো বিশ, তাহলে এই দুইশো এবং তিনশো বিশের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুইশো, এই দুইশো আমাকে অ্যালোকেট করতে হবে, ছোট সংখ্যাটা অ্যালোকেট করতে হয়। করলাম, তাহলে আমার দুইশো পূর্ণ হলো, তাহলে আমার এখানে তিনশো বিশের মধ্যে দুইশো পূর্ণ করলাম, আরও বাকি রইল একশো বিশ, তাহলে আমার ঠিক এই জায়গাটা ক্লিয়ার, আমার এই সেটটা ক্লিয়ার হলো হলো। আচ্ছা তাহলে আমার এদিকে আর কাজ করতে হবে না, ফার্স্ট রাউন্ড শেষ, একই নিয়ম এখন আমরা সেকেন্ড রাউন্ড বের করবো। আচ্ছা দেখি, এখন রোতে কাজ করি, যেটা এখানে কোনো পরিবর্তন হয়নি, আগের মতো রয়ে গেল, পেনাল্টি এ রোতে এইট, এ রোতে হচ্ছে সিক্স, যেটা এখানে কোনো কাজ হয়নি। ওকে, এবার এখানে খেয়াল করি যেটা এখানে পরিবর্তন হবে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ইলেভেন, ইমিডিয়েট বড় হচ্ছে সতেরো, তাহলে পেনাল্টি হচ্ছে সিক্স। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আঠারো, ইমিডিয়েট বড় হচ্ছে বাইশ, তাহলে পেনাল্টি হচ্ছে চার। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চোদ্দ, ইমিডিয়েট বড় হচ্ছে পনেরো, পেনাল্টি হচ্ছে ওয়ান। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ফাইভ, ইমিডিয়েট বড় হচ্ছে সেভেন, পেনাল্টি হচ্ছে টু। করলাম, এখন সবচেয়ে বড় পেনাল্টি, সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে আট। ওকে, তাহলে এই আট বরাবর এখানে সবচেয়ে ছোট সংখ্যাকে সেভেন, এই সেলকে সিলেক্ট করলাম। এখন কি করতে হবে, এই সেলের সংখ্যা অ্যালোকেট করতে হবে, দেখি কোন সংখ্যা, পাঁচশো এবং চারশো, এর মধ্যে সবচেয়ে ছোটকে চারশো, তাহলে এখানে আমাকে চারশো অ্যালোকেট করতে হবে। আচ্ছা তাহলে আমার চারশো ফিল আপ হলো, পাঁচশোর মধ্যে চারশো হলো, আর বাকি রইলো একশো, তাহলে আমার কোন সাইডটা ক্লিয়ার হলো, আমার এই সাইডটা ক্লিয়ার, আমার এই সাইডটা ক্লিয়ার। ওকে, তাহলে আমার সেকেন্ড রাউন্ড শেষ, তাহলে এদিকে আর কাজ করবো না, এখন থার্ড রাউন্ডে কাজ করবো। আচ্ছা দেখি, এদিকে আবার বের করি, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পনেরো, ইমিডিয়েট বড় হচ্ছে সতেরো, তাহলে পেনাল্টি হচ্ছে টু। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ইলেভেন, ইমিডিয়েট বড় হচ্ছে চোদ্দ, পেনাল্টি হচ্ছে থ্রি। আচ্ছা এবার আমরা এই দিকে কাজ করি, সবচেয়ে ছোট সংখ্যা কি এগারো, ইমিডিয়েট বড় হচ্ছে সতেরো ছয়, আর এখানে কত, আঠারো বাইশ চার, পনেরো চোদ্দ ওয়ান, পেনাল্টি বের করলাম। এখন সবচেয়ে বড় পেনাল্টিকে সিক্স, সিক্সকে চুজ করলাম, তাহলে এই সিক্স বরাবর এখন আমরা দুটো সংখ্যার মধ্যে ছোটকে ইলেভেন, তাহলে এই সেলকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা তাহলে এখানে আছে তিনশো, এখানে আছে একশো আশি, তাহলে তিনশো এবং একশো আশির মধ্যে ছোট হচ্ছে একশো আশি, সো এখানে একশো আশি অ্যালোকেট করতে হবে। করলাম, তাহলে আমার একশো আশি ফুলফিল হলো, তিনশোর মধ্যে একশো আশি ফুলফিল হলো, আর বাকি থাকত কত, একশো বিশ, তাহলে আমার এই সাইডটা ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার এ পাশে কাজ আর করতে হবে না, এখন ফোর্থ রাউন্ডে কাজ করি। সবচেয়ে ছোট সংখ্যা পনেরো, ইমিডিয়েট বড় হচ্ছে আঠারো, পেনাল্টি হচ্ছে থ্রি। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চোদ্দ, ইমিডিয়েট বড় হচ্ছে বাইশ, পেনাল্টি হচ্ছে এইট। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আঠারো, ইমিডিয়েট বড় বাইশ, পেনাল্টি ফোর, এখানে হচ্ছে চোদ্দ পনেরো, পেনাল্টি ওয়ান। ওকে,
তাহলে এই পেনাল্টির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই, একে চুজ করলাম। তাহলে এই বরাবর দুটি সেল বাকি আছে, দুটি সেলের মধ্যে ছোট হচ্ছে 14, এই সেলকে সিলেক্ট করলাম। তাহলে একদিকে 120 আরেক দিকে 100, তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 100, সো এই সেল আমরা সিলেক্ট অ্যালোকেট করলাম 100। তাহলে আমার 100 ফুলফিল হলো, আর এখানে আরও 20 বাকি রইল, তাহলে আমার এই জায়গাটা ক্লিয়ার। ওকে, তাহলে আমার কী রইল, আমার বাকি দুইটা সেল রইল। তাহলে এই মুহূর্তে আমার সাপ্লাই কী পরিমাণ আছে, 120, আমার ডিমান্ড কত, 120। তাহলে এখন কী করতে হবে, এই দুইটা সেলে বাকিগুলো আমাকে অ্যালোকেট করতে হবে। তাহলে করার নিয়ম কি, সবচেয়ে ছোট সংখ্যাটাকে আগে সিলেক্ট করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 18, এখানে আগে সিলেক্ট করব, অ্যালোকেট করব। তাহলে এখানে কী অ্যালোকেট করবো, এখানে আছে 100 আর এখানে আছে 120, 100 এবং 120-এর মধ্যে ছোট হচ্ছে 100, আমরা এখানে অ্যালোকেট করলাম 100। তাহলে বাকি থাকলো কি, এটা ফুলফিল হলো, এটা ফুলফিল হলো, বাকি থাকলো এখানে 20। তাহলে এই 20 এখন আমরা এখানে অ্যালোকেট করব, করলাম, তাহলে এটাও ফুলফিল হলো, এটাও ফুলফিল হলো, শেষ। তাহলে কী করলাম, পেনাল্টির সাহায্য নিয়ে আমরা এটাকে সলভ করলাম। এটা কোন সিস্টেমে করলাম, বোগলস অ্যাপ্রক্সিমেশন ম্যাথড। আচ্ছা, তাহলে এখানে কী পেলাম আমরা, আমরা এক্স এর কয়েকটা মান পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে পেলাম, এখানে পেলাম, এখানে পেলাম, টোটাল আমরা 6টা মান পেলাম। এক্স 1-2 এর মান হচ্ছে 200, এক্স 2-2 এর মান হচ্ছে 100, এক্স 3-1, এক্স 2-4, 2-4 হচ্ছে 400, এক্স 3-1 180, এক্স 3-2 20, আর এক্স 3-3 100। তাহলে এই 6টা মান পেলাম। তা এই 6টা মান হচ্ছে আমার কি, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখন আমাকে কি বের করতে বলা হয়েছে, আমাকে বের করতে বলা হয়েছে প্রফিট। একটু খেয়াল করি, এখানে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করছে এগুলো কিন্তু প্রফিটের সংখ্যা না, এগুলো হচ্ছে লসের সংখ্যা। তাহলে প্রফিটের সংখ্যাটা আছে কোথায়, মূল যে ছক, সে ছকেই আমার প্রফিটটা দেওয়া আছে। তাহলে ঠিক এই জায়গায় কিন্তু এটা হচ্ছে একটা সেন্সিটিভ এরিয়া। তাহলে আমরা যে 200-100 এগুলোকে গুণ করবো কী দিয়ে গুণ করবো, আমরা প্রফিটের সংখ্যা দিয়ে গুণ করবো। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা, এখানে তাহলে কত ইউনিট পণ্য পরিবহন করছি, 200 ইউনিট। তাহলে মূল ছকে এ জায়গায় কত প্রফিট ছিল, 18, প্রতি ইউনিটে 18 টাকা লাভ। তাহলে 200 ইউনিটে লাভ হচ্ছে কত, 200 × 18। ঠিক একইভাবে খেয়াল করো, এই সেলে প্রতি ইউনিটে লাভ ছিল 60 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে 100 × 7। এই সেলে লাভ ছিল কত, 18 টাকা প্রতি ইউনিটে, তাহলে এখানে আমরা পরিবহন করছি 400 ইউনিট, তাহলে লাভের পরিমাণ হচ্ছে 400 × 18। এই সেলে লাভের পরিমাণ হচ্ছে 14 টাকা, তাহলে টোটাল লাভ হচ্ছে এত। এই সেলে লাভের পরিমাণ হচ্ছে 3 টাকা করে, তাহলে টোটাল লাভ হচ্ছে 20 × 3। এই সেলে লাভের পরিমাণ হচ্ছে কত, প্রতি ইউনিটে 11 টাকা, তাহলে টোটাল লাভ হচ্ছে 100 × 11। তাহলে এই যে 18, 7, 18, 14, 3, 11 এগুলো হচ্ছে প্রতি ইউনিটে লাভের পরিমাণ। এগুলো কি আমরা মূল ছক থেকে এখানে সংখ্যাগুলো বসিয়েছি, তাহলে আমার টোটাল প্রফিটটা কত হচ্ছে, 15,180 টাকা। তাহলে এই যে সলিউশনটা করলাম, এই সলিউশনটা কি, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখন কি এটা অপটিমাল হতে পারে, নাও পারে। তাহলে এখন আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে আমাকে অপটিমালিটি টেস্ট করতে হবে। তাহলে অপটিমালিটি টেস্টের প্রথম স্টেপটা কী হয়, আমাকে ফার্স্টে এই মানটা বের করতে হবে, কি m+n-1। m কি সারির সংখ্যা, n হচ্ছে কলামের সংখ্যা। তাহলে দেখি এখানে কয়টা সারি, 1, 2, 3, কলাম কয়টা, 4টা। তাহলে 3+4-1 রেজাল্ট কত, 6। আচ্ছা দেখি তো আমার অকিউপাইড সেল কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে m+n-1 এবং অকিউপাইড সেলের সংখ্যা কী হলো, সমান হলো। আমরা কি বলেছি, অকিউপাইড সেলের সংখ্যা যদি m+n-1 সমান বা তার চেয়ে যদি বেশি হয়, তখন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, এটাকে বলা হয় নন ডিজেনারেট সলিউশন। আমি আবারও বলছি, অকিউপাইড সেলের সংখ্যা এর সমান বা এর চেয়ে বেশি হলে তখন এই সলিউশনটাকে কী বলা হয়, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে বলা হয় নন ডিজেনারেট সলিউশন। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে কাজ শেষ করলাম, পরের স্টেপগুলো আমরা করব ক্রমান্বয়ে।
আচ্ছা, এখন আমরা স্টেপ টুর কাজ করব। কি আমাদেরকে একটা কলাম যোগ করতে হবে, একটা সারি যোগ করতে হবে। কলাম কার জন্য? ইউর জন্য, আর সারি হচ্ছে ভি এর জন্য। করলাম, এখন কি করতে হবে? ইউ এবং ভি এর যে কোনো একটাকে জিরো করতে হবে। এখন জিরো করার নিয়ম কি ছিল? যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি থাকে সেটাকে জিরো করতে হয়। আচ্ছা দেখি তো, ভি ওয়ান বরাবর অকিউপাইড সেল কয়টা? একটা। ভি টু বরাবর? এক, দুই, তিন। ভি থ্রি বরাবর? এক। ভি ফোরের দিকে কয়টা? একটা। তাহলে আমরা দেখলাম ভি এর মধ্যে ভি টু বরাবর হচ্ছে তিনটা। আচ্ছা এবার ইউ এর দিকে খেয়াল করি, ইউ ওয়ানের দিকে আছে একটা, ইউ টু বরাবর আছে এক, দুই, ইউ থ্রি বরাবর আছে এক, দুই, তিন। তাহলে আমরা খেয়াল করলাম ভি টু বরাবর এবং ইউ থ্রি বরাবর তিনটি করে অকিউপাইড সেল আছে। তাহলে এখন আমার করণীয় কী? এখন আমি কোনটাকে চুজ করব? এখন আমি দেখি ভি টু এখানে সেল কয়টা ছিল? এক, দুই, তিন। তিনটা সেল, তিনটা অকিউপাইড সেল, তার মানে 100%। আচ্ছা ইউ থ্রি এর দিকে দেখি, এক, দুই, তিন, চার। চারটা সেলের মধ্যে তিনটা, তার মানে 75%। তাহলে আমার কোন দিকে, আমার হারটা কোন দিকে বেশি? ভি টু বরাবর। তাহলে যেদিকে হারটা বেশি থাকবে সেদিকে আমাকে জিরো করতে হবে। কখন? যখন টাই হয়। তাহলে আমরা ভি টু বরাবর কী করলাম? জিরো করলাম। তাহলে আমার স্টেপ টু শেষ। ওকে, এখন আমাকে কী করতে হবে? স্টেপ থ্রিতে কাজ করতে হবে। স্টেপ থ্রিতে কাজ করার সময় কোন সূত্রে অ্যাপ্লাই করতে হয়? এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়, সি আই জে সমান ইউ আই প্লাস ভি জে। আমরা এই সূত্রকে দুভাবে লিখতে পারি, ইউ আই এর জন্য এভাবে লিখতে পারি, ভি জে এর জন্য এভাবে লিখতে পারি। কখন? যখন ইউ বের করব তখন এই সূত্র ব্যবহার করব, যখন ভি বের করব তখন এই সূত্র ব্যবহার করব। আর এই ফর্মুলা যখন ব্যবহার করব আমরা অবশ্যই অকিউপাইড সেলের সাহায্য নিয়ে কাজগুলো করব। তাহলে আসুন, তাহলে আমরা ইউ এবং ভি এর বাকি মানগুলো বের করতে হবে কীভাবে? এই সূত্রগুলো সাহায্য নিয়ে। দেখি করি, আমরা ভি টু সমান জিরো জানি, এখন ভি টুর সাহায্য নিয়ে বাকি মানগুলো বের করার চেষ্টা করি। এদিকে অকিউপাইড সেল আছে, আছে এখানে আছে, তাহলে এ বরাবর কে আছে? ইউ ওয়ান। তাহলে ইউ ওয়ানকে আমরা বের করতে পারি, তাহলে ইউ ওয়ান সমান কী লেখা যাবে? সি ওয়ান টু মাইনাস ভি টু। সি ওয়ান টু মানে কত? সেভেন। ভি টু মানে কত? জিরো। তাহলে সেভেন মাইনাস জিরো, তার মানে ইউ ওয়ানের মান হচ্ছে সেভেন। আচ্ছা আর অকিউপাইড সেল আছে, আছে, তাহলে এর বরাবর কার মান বের করতে পারি? ইউ টু। তাহলে এটা বের করার সূত্র কী হবে? সি টু টু মাইনাস ভি টু। তাহলে সি টু টু মান হচ্ছে 18, আর ভি টু মানে হচ্ছে জিরো। 18 মাইনাস জিরো মানে হচ্ছে 18। কার মান পেলাম? ইউ টু। আর আছে, হ্যাঁ, তাহলে এর সাহায্য নিয়ে কাকে বের করতে পারি? ইউ থ্রিকে পারি। তাহলে কত? সি থ্রি টু, সি থ্রি টু মাইনাস ইউ, সি থ্রি টু মাইনাস ভি টু। কার মান? ইউ থ্রি মান। তার মানে সি থ্রি টু মান কত? 22, আর ভি টু মানে কত? জিরো। 22 মাইনাস জিরো মানে কত? 22। তাহলে কী হলো? আমাদের ইউ মান সবগুলো বের করে ফেললাম। এখন আমাকে কার মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। ভি এর বাকি মানগুলো বের করি, ভি ওয়ান। এখানে কি অকিউপাইড সেল আছে? আছে। তাহলে এর বিপরীতে ইউ থ্রি কি জানি? জানি। কত? 22। তাহলে আমরা বের করতে পারি কীভাবে? তাহলে ভি এর সূত্রের জন্য হচ্ছে এটা ফলো করতে হবে। তাহলে কী হবে খেয়াল করো, সি থ্রি ওয়ান মাইনাস ইউ থ্রি। সি থ্রি ওয়ান মানে হচ্ছে 11, ইউ থ্রি মানে হচ্ছে 22। 11 মাইনাস 22 মাইনাস 11, এটা তো আগে থেকেই আমরা জানি। এখন আমরা ভি থ্রি বের করবো, এখানে আছে অকিউপাইড সেল এটা। তাহলে এই সেলের সাহায্য নিয়ে আমরা বের করতে পারি, এ মানটা আমার জানা আছে। তাহলে কত হবে? 40, 14 মাইনাস 22 মানে কত? মাইনাস 8। ভি ফোর, এই অকিউপাইড সেল এটা জানা আছে, ইউ টু জানি। তাহলে আমরা এটা বের করতে পারি, কত? 7 মাইনাস 18, 7 মাইনাস 18 মানে কত? মাইনাস 11। তাহলে আমার মানগুলো বের হয়ে গেল। এই দুইটা সূত্রের সাহায্য নিয়ে আমরা ইউ এবং ভি এর বাকি মানগুলো বের করলাম। তাহলে এই পর্যায়ে আমার এই স্টেপটাও শেষ হলো। এর পরের স্টেপটা কি? এবার আমাকে নন অকিউপাইড সেলের জন্য কাজ করতে হবে। নন অকিউপাইড সেলের জন্য কাজ করার সময় আমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? ডি আই জে সমান সি আই জে মাইনাস ইউ আই প্লাস পি জে। এটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি। আচ্ছা দেখি তো, আমার এরকম কয়টা নন অকিউপাইড সেল আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমাকে ছয়টা মান বের করতে হবে।
एक दुई तीन चार पाँच छय। अच्छा देखी एटा कार मान, एटा होच्छे डी वन वन। ताहले डी वन वन समान कि हबे, ए फर्मुला जदि अप्लाई करी सी वन वन माइनस इ वन प्लस बी वन। अच्छा सी वन वन मान कत, सी वन वन मान होच्छे तेरो। अच्छा यू वन मान कत, सेवेन। भि वन मान कत, माइनस इलेवेन। ताहले कि होच्छे सेवेन माइनस इलेवेन मान होच्छे माइनस फोर, माइनस माइनस से प्लस, ताहले तेरो एवं चार जोग करले हय सतेरो। ताहले पेये गेलाम डी वन वन। एबार काके बेर करब, डी वन थ्री। ए सूत्र अप्लाई करी ताहले कि हबे सी वन थ्री माइनस सी वन प्लस भि थ्री। मानगुलो बसाओ, रेजल्ट टोयेंटी। काके बेर करब, डी। एरपर एटा डी वन फोर, डी वन फोर सूत्र अप्लाई करलाम, मानगुलो बसालाम, रेजल्ट पेलाम फोर। डी टू वन बेर करलाम, सूत्र प्रयोग करलाम, मानगुलो बसिए रेजल्ट पेलाम टेन। डी टू थ्री बेर करलाम, सूत्र प्रयोग करे मान बसालाम, रेजल्ट फाइव पेलाम। तारपरे कि ए मानटा, एटा होच्छे थ्री फोर। डी थ्री फोर समान, सूत्र प्रयोग करे मान बसालाम, रेजल्ट होच्छे माइनस सिक्स। हलो सबगुलो बेर करलाम। আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমাকে দেখতে হবে সবগুলো ধনাত্মক এসেছে কি না। দেখি এটা ধনাত্মক, এটা ধনাত্মক, গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো বাট লেস দেন জিরো। তার মানে কি, আমার ডি এর মধ্যে যদি সবগুলো পজিটিভ হতো তাহলে আমরা বলতে পারতাম ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে অপটিমাল সলিউশন। যদি কোনো একটা নেগেটিভ চলে আসে তাহলে ওই সলিউশনটা কী না, অপটিমাল সলিউশন না। এখানে কি নেগেটিভ এসছে, এসছে, তাহলে এর জন্য কি হয়নি, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কি হয়নি, অপটিমাল হয়নি। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে অপটিমাল সলিউশন বের করতে হবে। আচ্ছা এখন অপটিমাল সলিউশন পাওয়ার জন্য এই টেবলটাকে কি করতে হবে, ইম্প্রুভ করতে হবে। ইম্প্রুভ করার নিয়মটা কি, আমাকে এখানে লুপ তৈরি করতে হবে। এখন লুপ কোন সেল থেকে তৈরি করব, দেখি তো কোন সেল আমার ঋণাত্মক মান এসছে, ডি থ্রি ফোর, থ্রি ফোর সেল। এই সেল থেকে আমাকে লুপ তৈরি করতে হবে, যেখানে ঋণাত্মক সাইন এসছে সেখান থেকে লুপ তৈরি করতে হবে। আচ্ছা এখন লুপ তৈরি করার নিয়ম কী ছিল, লুপ যেখান থেকে লুপ তৈরি করব লুপটা সেখানে এসে শেষ হবে। এক নাম্বার টু, টার্নিং পয়েন্টে অকিউপাইড সেল থাকতে হবে। এই দুইটা নিয়ম অনুসরণ করে আমাকে লুপ তৈরি করতে হবে। আচ্ছা দেখি আমি এখান থেকে লুপ তৈরি করব, কারণ আমাকে এখান থেকে তৈরি করতে হবে, কারণ এই সেলের ঋণাত্মক মান পেয়েছিলাম। আচ্ছা আমি প্রথমে এদিক থেকে এখানে যাচ্ছি। আচ্ছা আমি এখান থেকে এই পাশে যাব, তার মানে এটা আমার টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টটা কি, অকিউপাইড সেল। হ্যাঁ তাহলে আমি এদিকে যেতে পারি। আমি আস্তে আস্তে গেলাম, এলাম। আমি এখন এখান থেকে এখানে আসতে চাচ্ছি, তার মানে এটা হচ্ছে এখন টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে অকিউপাইড সেল আছে, তাহলে আমি নিচে নামতে পারি। এখন আমি এখান থেকে এদিকে যেতে চাচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে একটা অকিউপাইড সেল আছে, তাহলে আমি সামনে যেতে পারি। হয়ে গেল, তাহলে আমি যেখান থেকে লুপ শুরু করেছি সেখানে এসে লুপ শেষ হলো। আর প্রত্যেকটা টার্নিং পয়েন্টে একটা একটা অকিউপাইড সেল আছে, আমার দুইটা নিয়ম আমি অনুসরণ করেছি। আচ্ছা দেখি তো আর কোনোভাবে লুপ তৈরি করা যায় কি না। আমি যদি এদিকে যেতাম তাহলে এটা একটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে, এখানে গেলাম, এটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে, হবে। এদিকে গেলাম তাহলে এখানে অকিউপাইড সেল আছে, সো এদিকে টার্ন করা যাবে। এখানে গেলাম তাহলে আমি এই পাশ দিয়েও যেতে পারি, তাহলে আমি লুপ দুই দিকে তৈরি করতে পারি। আচ্ছা আর কোনোভাবে করা যায় কি না দেখি তো। আমি যদি এখান থেকে এখানে এলাম সাপোজ, তাহলে এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, এখানে অকিউপাইড সেল আছে, সমস্যা নেই। আমি এখান থেকে যাচ্ছি, যাচ্ছি এখানে যদি আমি থামি, এখানে আমার অকিউপাইড সেল নাই, সো আমি এখানে থামতে পারবো না। এখানে যদি থামি, এখানে আমার অকিউপাইড সেল নাই, তার মানে আমি এখানেও থামতে পারবো না, তার মানে আমি এই পথ অনুসরণ করতে পারছি না। একইভাবে আমি যদি এদিকে যাই তাহলে আমি এখানে অকিউপাইড সেল পাচ্ছি না, সো এই পথ দিয়ে আমি যেতে পারবো না। একইভাবে আমি যদি এদিকে যাই, এটা একটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে, সমস্যা নেই, কিন্তু এদিকে যখন আমি টার্ন করতে যাব এখানে আমি কোথাও অকিউপাইড সেল পাচ্ছি না। সো লুপ আমাকে হয় এদিকে তৈরি করতে হবে অথবা আমাকে এদিকে তৈরি করতে হবে। হলো আচ্ছা এখন কি করতে হবে,
আচ্ছা এখন এখান থেকে লুপ তৈরি করেছি, তাহলে এখানে কি করতে হবে? শুরুটা প্লাস দিতে হবে, যে সেল থেকে শুরু করেছি এর পরেরটা মাইনাস, এর পরেরটা প্লাস, এর পরেরটা মাইনাস হলো। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ঋণাত্মক সাইন যেগুলো আছে সেখানে অকিউপাইড সেল যেটা ছোট সেটা চুজ করতে হবে। আচ্ছা দেখি তো, ঋণাত্মক সাইন আছে কয়টা? দুইটা। আর ধনাত্মক সাইন আছে কয়টা? দুইটা। দুইটা দুইটা চারটা মিলে গেল। আমি গত ক্লাসে বলেছি অন্য একটা সমস্যা নিয়ে, যখন বলেছি লুপ তৈরি করার নিয়মটা কী ছিল, প্লাস এবং মাইনাসের সংখ্যা অবশ্যই সমান থাকবে। এখানে প্লাস এবং মাইনাসের সংখ্যা সমান এক। আর কাকে নিয়ে কাজ করতে হবে? ঋণাত্মক সাইনের অকিউপাইড সেল নিয়ে কাজ করতে হবে। তার ঋণাত্মক সাইন কয়টা আছে? দুইটা। অকিউপাইড সেল কয়টা? দুইটা, 20 এবং 400। এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটকে 20, এই 20কে আমি চুজ করলাম। এখন এই 20-র কাজটা কী হবে? এই 20 কাজ হচ্ছে যেখানে প্লাস সাইন থাকবে সেখানে 20 যোগ করতে হবে। অর্থাৎ আমি এই সেলে 20 যোগ করব, এখানে 20 যোগ করব। এখানে 20 যোগ করলে হবে 20, আর এখানে 20 যোগ করলে হবে 120। আর যেখানে ঋণাত্মক সাইন আছে সেখান থেকে 20 বিয়োগ করতে হবে। এখান থেকে 20 বিয়োগ করলে হবে 380, আর এখান থেকে বিয়োগ করলে হবে কত? 0। এটাই হচ্ছে কাজ। এটা আমরা পরের ছকে এটাকে ফ্রেশ করে করব। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, পরে ক্লাস ইনশাআল্লাহ আমরা বাকি অংশগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।